বিকেএসপিতে অষ্টম রাউন্ডের খেলায় আবারও বৃষ্টি বাধা। তবে এবারও বৃষ্টি আটকাতে পারেনি ম্যাচের ফলাফল বের করতে। দুপুরের নাটকীয় ম্যাচে বৃষ্টি আইনে শাইনপুকুরকে এক রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। টস জিতে প্রথমে ব্যাট করা শাইনপুকুরের শুরুটা বেশ ভালোই হয়। ওপেনার তানজিদ হাসান ও সাব্বির হোসেনের ব্যাট থেকে 71 রান আসলে ভালো স্কোরের দিকে আগাতে থাকে শাইনপুকুর। এছাড়া অধিনায়ক তৈত্রিদয় করেন 9 আউট 44। জবাবে টপ ফর্মে থাকা ব্রাদার্স ওপেনার মিজানুর রহমানের 56 বলে 79 রানের ইনিংসই শাইনপুকুরকে ম্যাচ থেকে ছিটকে দেয়। দুই ওভারে জিততে যখন 19 দরকার তখনই বৃষ্টি হানা দিলে ম্যাচ আর মাঠে গড়ায়নি, আর এতেই ডিএল ম্যাথডে এক রানে জয় পায় ব্রাদার্স ইউনিয়ন। 4 নম্বর মাঠের ম্যাচটি পড়তে হয়নি বৃষ্টি বাধায়। টেবিলে 6 থাকা গাজী গ্রুপ খেলাঘরকে হারায় 5 উইকেটে। টস জিতে ব্যাট করতে নামা খেলাঘরের মাসুম খান টুটুলের অর্ধশতকে বোর্ডে রান আসে 138। বল হাতে গাজী গ্রুপের মমিনুল নেন 2 উইকেট। ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ইনফর্ম ওপেনার শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকার 0 রানে ফিরলে চাপে পড়ে গাজী গ্রুপ। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মমিনুল জুটি ম্যাচে জয়ের ভিত গড়ে দেন। এক পাশ আগলে রেখে নিজের অর্ধশতকের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন মাহমুদুল্লাহ। একই মাঠে দিনের প্রথম খেলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাকিববিহীন মোহামেডান স্পোর্টিং ক্লাব 5 রানে হারিয়েছে ওল্ড ইউএইচএসকে। টস হেরে ব্যাট করা মোহামেডানের শুরুর চাপ সামাল দেয় দুই ওপেনার আব্দুল মজিদ ও পারভেজ হোসেন ইমন। দুই ওপেনারের বিদায়ের পর মোহামেডানের হাল ধরেন আসরের দ্বিতীয় 50 করা ইরফান শুক্কুর, করেন 42 বলে 68। 154 রানই শেষ হয় মোহামেডানের ইনিংস। ব্যাট করতে নামা ওল্ড ইউএইচএস দলীয় 47 রানে ওপেনার আনিসুল ইসলাম ইমন রান আউটের শিকার হলে ব্যাকফুটে চলে যায় ওল্ড ইউএইচএস। দারুণ ফর্মে থাকা মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে 26 রান। 3 নম্বর মাঠে দিনের প্রথম খেলা লিজেন্ডস অব রূপগঞ্জকে বৃষ্টি আইনে 7 রানে হারায় শেখ জামাল ধানমন্ডি। রূপগঞ্জের বলার মতো স্কোর বলতে সাব্বির রহমানের 132 স্ট্রাইক রেটে করা 41 রান। শেখ জামাল অলরাউন্ডার সৈকত আলীর অলরাউন্ড পারফরমেন্সই ব্যবধান করে দেয় ম্যাচে। লিজেন্ডস অব রূপগঞ্জের দেয়া 138 লক্ষ্য বৃষ্টি বাধায় 2 ওভার কমে দাঁড়ায় 127। শেষ বলেই জয়ের সমীকরণ মেলায় শেখ জামাল। তাসওয়ান নাফি অলরাউন্ডার।